ओम तव कथामृतं सप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री भगवानेर अशेष इच्छाय आबार आजकेर एई पाठचक्रे आमरा एसे उपस्थित हयेछि। आमरा आलोचना करछिलाम स्वामी नित्यात्मानंदजीर लेखा श्रीमदर्शन प्रथम खंड थेके आमरा जे अध्यायटी पढ़छिलाम सेई अध्यायटिर नाम ठाकुरेर तीन मंत्र। आमरा आगेर दिन पढ़ेछि जे ठाकुर तीनटी मंत्र आमादेर कि कि दिये गेछेन। ठाकुरेर कथाके मंत्र बला हयेछे। आपनारा अनेकेई जानेन जे जखन आमादेर चिंतानायक विवेकानंद ग्रंथेर एई आमादेर जिनि भूमिका लिखते गिये पूजनीय स्वामी वीरेश्वरानंदजी महाराज एकटा भारी सुंदर कथा लिखेछिलेन। श्रीरामकृष्ण मुखनिसृत सबकटी शब्दके তিনি শব্দ বা বাক্য বা অন্য কিছু বলতে চাননি। উনি বলেছেন মন্ত্র, মননাত্রায়তি ইতি মন্ত্র। যে যা জিনিসকে চিন্তা করলে আমাদের ভেতরে আমরা যে এই ত্রিতাপের যে কষ্ট, এই ত্রিতাপের কষ্ট থেকে আমরা যারা রক্ষা পাই, এইটি হচ্ছে সেই কারণে শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত শব্দকে মন্ত্র বলা হয়েছে। এই অধ্যায়ের নাম ঠাকুরের তিনটি মন্ত্র। ঠাকুর আমাদের তিনটি মন্ত্র দিয়েছিলেন এবং সে বিষয় এটা ওয়ার্নিং, ঠিক মন্ত্র নয়, যেটা আমাকে সংসারের নানা জটিলতা থেকে ত্রাণ দেবে। প্রথমটি বলেছিলেন অ্যালাওয়েন্স, কিছু বাদশার দেবে। দ্বিতীয় হচ্ছে ফোঁস করবে, একেবারে চুপচাপ, একবারে নেতানি মার্কা জিনিস না হয়ে থেকে একটু ফোঁস করা দরকার আছে, ফোঁস না করলে সব কিছু চলে না। আর তিন হচ্ছে যে দুর্জনকে পরিহার করবে, দুর্জনকে দূর থেকে পরিহার করবে। এই তিনটি কথা খুব প্রণিধানযোগ্য। এক হচ্ছে সকলের ভেতরেই দোষ আছে। আমাদের মনে আছে আমাদের যখন শেখানো হচ্ছিল তখন বলা হচ্ছিল যে মানুষ তোমার কাছে আসবে, সে তার সেরা অংশটা নিয়ে তোমার কাছে অ্যাপিয়ার করবে, কিন্তু একই সঙ্গে জানতে হবে তার একটা কালো দিকও আছে এবং সেই কালো দিকটা সে এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছে না, কিন্তু সেই কালো দিকটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। একজন মানুষকে অ্যাকসেপ্ট করা মানে সাদা কালো দুটো নিয়ে দেখা, কিন্তু কালো দিক অ্যাকসেপ্ট করে নেওয়া মানেই হচ্ছে যে তার কালো দিকটাকে আবরণ করে দেওয়া নয়। আমি যদি তার মঙ্গলাকাঙ্ক্ষী হই, আমি যদি মনে করে থাকি যে না, তাকে আমি সাহায্য করব, সে যে অবস্থায় আছে তার থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তার জন্য ফোঁস করাটা ভীষণ জরুরি। ফোঁস না করলে কি হয়? ফোঁস না করলে মানুষে তাকে পেয়ে বসে। সেই সাপের গল্প আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুর সেই এক ব্রহ্মচারী এবং সাপের গল্প বলেছিলেন। একটি সাপ খুব নটোরিয়াস ছিল, এক ব্রহ্মচারী সেই পথে যাচ্ছিলেন, তখন তাকে রাখাল বালকরা মানা করে যে ওই পথে দয়া করে যাবেন না, এবং ওখানে একটি খুব ভয়ানক সাপ আছে। তিনি ব্রহ্মচারী বললেন না, আমি মন্ত্র জানি। তারপরে যখন তিনি এই প্রাঙ্গণে হেঁটে যেতে শুরু করলেন তখন সাপ তাকে তাড়া করতে গিয়ে ব্রহ্মচারী তাকে মন্ত্র বলে একবারে বশ করে নিলেন। তারপরে তাকে বলেছিলেন কেন হিংসা করিস, তারপরে তাকে মন্ত্র দেন এবং জপ ধ্যান করার পদ্ধতি শেখান, এবং বলা হয় গলিত পত্র, যে পাতা গাছ থেকে পড়ে গেছে শুকিয়ে, সেই পাতা ফল এসবই খেতে। তা মাঝে মাঝে সে তো আর কোনো রকম কোনো কাজ করে না, তাই প্রথম রাখাল বালকরা যখন তাকে ভয়টা পাওয়া ছেড়ে দিল, তারা তাকে নানাভাবে অত্যাচার করত। কখনো তার গায়ে ইয়ে ছুঁড়ে মারত, ঢিল ছুঁড়ে মারত, কখনো তার ল্যাজ ধরে তাকে পাক খাওয়াতো, এরকমভাবে নানা কিছু করেছে। একটা সময় ভয়ের ছোটে সেই সাপ আর বেরোতো না। ব্রহ্মচারী এক বছর বাদে সেই পথ দিয়ে যখন যাচ্ছিলেন, ব্রহ্মচারী মহারাজকে তারা জিজ্ঞাসা করলেন রাখাল বালকদের, আচ্ছা এখানে একটি সাপ ছিল, বলছে সে মারা গেছে। বলছে হতেই পারে না, আমি যাকে মন্ত্র দিয়েছি সেরকমভাবে মরতেই পারেন। তিনি তার দেওয়া নাম দিয়ে যখন তাকে ডাকা শুরু করলেন তখন ধীরে ধীরে সে সামনে এসে দেখা গেল। রুগ্ন, জীর্ণ, শীর্ণ, এবং যেহেতু যে অহিংসা অভ্যাস করে, এই যে বালকেরা, রাখাল বালকেরা যা তাকে যে এত অত্যাচার করে, এইগুলো তার আর কোনোটাই মনে ছিল না। সে গুরুকে কিছুতেই বলতে পারছে না কেন সে এত দুর্বল হয়ে গেছে। তখন গুরু তাকে, তারপরে অনেক বলাবলির পর তার স্মৃতি ফিরে আসায় গুরু তাকে বললেন আমি তোমায় বলেছিলাম জীবহিংসা করবে না, কিন্তু ফোঁস করতে তো বারণ করি না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফোঁস করি না, কোনো কোনো ক্ষেত্রে আসলে আমাদের পরিমিতি বোধটা নেই, কোথায় কতটা বলতে হবে, কতটা কি ফোঁস করতে হবে এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এই পরিমিতি বোধটা থাকা খুব জরুরি। পরিমিতি বোধটা যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। আর তৃতীয় যেটা সেটা হচ্ছে যে যাকে খুব বেশি দূর যাকে তার দোষও যুক্ত আছে সেই ঠাকুর বলছেন যতই সে না হোক কাজলের ঘরে ঢুকলে গায়ে কালি লাগবে, তাই কাজলের ঘরে ঢোকা থেকে নিজেকে প্রতিরোধ করতে হবে। তিনি বলছেন আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখানে তিনি বলছেন যে একজন ব্রহ্মচারী হাঁটু গেড়ে ঠাকুরের আসন সম্মুখ ভাগ পরিষ্কার করছিলেন। সেদিন তারা সবাই ঠাকুর ঘরটি পরিষ্কার করবেন প্ল্যান করেছিলেন। একটি বেঞ্চির ওপর সমস্ত জিনিসপত্র রাখা হয়েছিল এবং শ্রীমর তত্ত্বাবধানে একটু একটু করে পরিষ্কার করা হচ্ছে। শ্রীমা বলছেন আমি বুড়ো মানুষ, একা পারি না ঠাকুর ঘর, ভাড়ার ঘর, রান্নাঘর সব পরিষ্কার রাখতে। ঠাকুর ঘর চাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঢুকলেই যেন মন শান্ত হয়ে যায়। এটা আমাদের অনেক সময় মনে রাখা দরকার। আমি তো অনেকের গল্প বলেছি, আমাদের ক্লাসে আসেন মল্লিকা শ্যাম চৌধুরী দিদি, ওনার ঠাকুর ঘর হতবাক করার মতো সুন্দর। এত সুন্দর ঠাকুর ঘর আমি খুব কম দেখেছি। আবার আপনাদের এটা বললেই আবার উৎপাত, আপনারা আবার তাকে মেসেজ করবেন। একজন আবার আমাকে বলেছিলেন, মল্লিকাদিকে বলেছিলেন, উনি যখন ক্লাস শোনেন যেন ঠাকুর ঘরের দিকে পেছন করে বসেন, তাহলে ক্যামেরা দিয়ে তার ঘরটা দেখা যাবে। আমাদের তো অনেক রকমের উৎসাহ, আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরগুলো যদি আমরা আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলেই হবে। আমাকে সবসময় অমুক দিদির মতো ঠাকুর ঘর করতে হবে তা কিন্তু নয়। যেটা দরকার যেটা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নির্ভার ঠাকুর ঘর। অনেকের ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুর ঘর তো নয়, সেটা যেন মিউজিয়াম হয়ে গেছে। এই দ্বারকেশ্বর হেনা জানা সব জায়গা থেকে সেই নানা রকমের জিনিসপত্র নিয়ে এসে তারা এক জায়গায় জড়ো করে রেখেছেন। পুরী রামেশ্বর, তারপরে ভুবনেশ্বর হেনা তেনা যত ঈশ্বর আছেন সব আছেন, শুধু সেগুলোকে পরিচ্ছন্ন বা পরিষ্কার করার মতো কোনো রকম কিছু নেই। অনেক দিন বাদে আমাদের এইখানে একজনদের বাড়িতে গেছিলাম কাকদ্বীপে, সেইখানে তারা বৈষ্ণব, তাদের বাড়িতে না গোপাল সেবা আছেন এবং তারা আবার রামকৃষ্ণ মিশন থেকেও দীক্ষা নিয়েছেন, সব পূজনীয় স্বামী প্রভানন্দজি মাঝের চেলা। সে দেখবার মতো ছোট্ট একটা ঠাকুর ঘর, এত পরিষ্কার এত পরিচ্ছন্ন। কখন বিকেলবেলা একটা ধূপ দেওয়া যায়, একটাই ধূপ জ্বালানো হয়েছিল, সেই ধূপের গন্ধে সেই ছোট্ট ঠাকুর ঘর সবটা মম করছে, ধূপ নিভে গেছে, এমনকি ধূপের ছাইটা শুদ্ধ পরিষ্কার করে ফেলা হয়েছে, ধূপদাটাও পরিষ্কার করা হয়েছে, কিন্তু তার সুবাস থেকে গেছে। অনেক ফুল দিয়ে সাজানো হয়েছিল, বেলফুল টেলফুল অনেক ফুল দিয়ে, সেগুলো সব সরিয়ে দিয়ে একটা জায়গায় রাখা রয়েছে। দুটি গোলাপ, এত গোপাল এত পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে না জীবন্ত জাগ্রত, মনে হচ্ছে একটাকে কোলে নিয়ে পালিয়ে যাই, এত সুন্দর। এইটা হচ্ছে কথা, ঠাকুরঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, সাজানো গোছানো হওয়া দরকার। আর তিন হচ্ছে যাতে এরম হলে কি হয় না মন আমাদের শান্ত হয়ে যায়। আপনাদের সকলকে আগের দিনে অনুরোধ করি, আমাদের যখন বিজ্ঞাপনটা যায় সেখানেও বলা থাকে যে সময়ের পরিবর্তন হয়েছে। এটা নিয়ে আমরা প্রায় বোধহয় দুটো ক্লাস করছি যেখানে সময়ের পরিবর্তিত সময়ে ক্লাস করছি, কিন্তু একটু দয়া করে সময় মতো ক্লাসে আসতে হবে। একটি ভক্তের কথা হইতেছে, ভক্তটির উপর কাহারো কাহারো অত্যাধিক স্নেহ। এই কথা শুনিয়া শ্রীমা বলিতেছেন সংসার এই রকম, স্নেহের বাঁধনে বাঁধা, সবই তার হাতে, চাবিকাঠি তার হাতে। এমনি করলে হাতে তালা খোলার অভিনয় দেখিয়ে খুলে যায়, আর এমনি করলে সব সত্য ধারণা হয়। যে এরকম করলে আমরা তালা এরকম করে তালা লাগাই, আর এমনি করলে তালা খুলে ফেলি, ঠিক এরকম দেখাচ্ছেন, খুলে যায়। এমনি করলে সব সত্য বলে ধারণা হয়। কাল ভাগবত পড়া হচ্ছিল, যশোদা ত্রিভুবন দেখলেন শ্রীকৃষ্ণের মুখে, কিন্তু যেই বাৎসল্য ভাব এলো আর কিছুই দেখতে পেলেন না, সব সত্য বলে মনে হলো, মায়ায় আচ্ছন্ন হলেন। ঠাকুর বলতেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে। লোক মরছে রোজ, তবুও যারা বেঁচে আছে মনে করে আমরা বেঁচেই থাকবো চিরকাল, অসত্যকে সত্য বলে জেনে এইরূপ করে, মায়ার ফাঁদ। তাই ঠাকুর প্রার্থনা করতেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় ভুলিও না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রার্থনা, ভুবন মোহিনী মায়ায় ভুলিও না। আমরা সবাই ভগবানের ভুবন মোহিনী মায়ায় ভুলে থাকি, এই কারণে আমরা চাইলেও খুব বেশি এগিয়ে যেতে পারিনি। বলছেন একটি ভক্তের ওপর সকলের স্নেহ, কারু কারু থাকে তার ভিতরে এমন একটি আকর্ষণীয় ক্ষমতা থাকে, সবাই তাকে খুব ভালোবাসে। আমাদের সঙ্গে সন্ন্যাস হয়েছিল পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ, মহারাজকে যখন সন্ন্যাস নাম দেয়া হচ্ছে তখন পূজনীয় রঙ্গনাথানন্দজি তাকে বলেছিলেন সর্বপ্রিয়ানন্দ You are loved by all, সবাই তোমাকে ভালোবাসবে। আদতেও কিন্তু ঠিক তাই হচ্ছে, তাকে আমরা সবাই ভালোবাসি, ছোট বড় মেজো সেজো সবাই ভালোবাসি। কিন্তু একটা কথা খুব সত্য, তিনি কিন্তু কারুর ভালোবাসার ওই রকম বন্ধনে পড়েন না। তিনি কিন্তু নিজেকে সব কিছুর বাইরে রেখেও নিজেকে সকলের প্রিয় করে তুলেছেন। এটা কিন্তু শেখবার মতো জিনিস। বলছেন সবই তার স্নেহের বাঁধনে বাঁধা, সবই তার হাতে, চাবিকাঠি তার হাতে, এমনি করলে খুলে যায় আর এমনি করলে সত্য সত্য বলে বোধ হয়। এই বন্ধন খুলে যায়। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি তার অপূর্ব দর্শন করলেন গয়াধামে। দেখলেন স্বয়ং আমাদের নারায়ণ তিনি সন্তান হিসেবে তার ঘরে আসছেন। এ ফিরে আসার পর তিনি শুনলেন চন্দ্রামণি দেবী নানা রকমের তার দিব্য দর্শন হচ্ছে, এবং সেই দিব্য দর্শনের কারণে তার মনের ভেতরে দৃঢ় ধারণা হলো স্বয়ং পূর্ণ ব্রহ্মনারায়ণ তার সন্তান হিসেবে তার বাড়িতে আসছেন। যখন জন্মানোর পরে ছোট্ট শিশুকে খুঁজে পাওয়া গেল না, তখন সেই ছাইয়ের গাদার ভেতর থেকে তাকে বার করা হলো। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে প্রায় 6 মাসের বাচ্চা যেরকম বড় হয়, একটু বড় সড়ো বাচ্চা হয়েছিল। অপূর্ব গায়ের তার রং, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলে তার শরীর থেকে দুতি বেরোচ্ছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার হাত পায়ের তলায় যে সমস্ত যে দিব্য চিহ্নগুলো আছে সেগুলো আছে কিনা পরীক্ষা করে দেখে নিয়ে কনফার্ম হলেন স্বয়ং পূর্ণ ব্রহ্মনারায়ণ এই শিশুটির রূপ ধারণ করে তাদের পরিবেশে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু যে মুহূর্তে সেই ছোট্ট শিশু তার দিকে এক গাল হেসে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন যে এই পূর্ণ ব্রহ্মনারায়ণ এটি নয়, এটি তার সন্তান। তার ভেতরে বাৎসল্য রস এসে উপস্থিত হলো। এই বলছেন এমনি করলে মায়া বন্ধনে বাধ্য হয়ে এমনি করলে খুলে যায়, ঠিক সেই রকম আমরা মায়ার বন্ধনে তিনি আবদ্ধ হয়ে পড়লেন। ছোট্ট শিশুকে দেখলেন আনন্দে ভরপুর, সে যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভুলেই গেলেন, মায়ায় আচ্ছন্ন হলেন। বলছেন ঠাকুর বলতেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। এটা হচ্ছে কথা। সে আছে যখন তিনি সেই যে শুকর রূপ ধারণ করে এসেছেন, তিনি কিছুতেই তার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তবু তিনি ফিরছেন না। বিষ্ণু ব্রহ্মা এই শিব এসে দেখলেন যে তিনি ওই ছোট্ট ছোট্ট শিশুদের তাদের শাবক ছানাদের দুধ খাওয়াচ্ছেন। তখন বর্ণনা আছে, কথামৃততেই আছে যে তখন শিব সেই ত্রিশূল দিয়ে তার পিঠটা ভেঙে দিলেন আর ভগবান হা হা করে হাসতে হাসতে ফিরে গেলেন। তার স্বরূপ সম্পর্কে তিনি অবহিত হলেন। মা ঠাকুরুনকে আমরা দেখেছি তিনি তার স্বরূপ সম্পর্কে মাঝে মাঝে অবহিত হতেন, এবং তারপরই রাধারানীর মায়ায় একবারে আবদ্ধ হয়ে তিনি আবার সাধারণ সংসারীদের মতো কাজ করতেন। এটা হচ্ছে কথা। অসত্যকে সত্য বলে জেনে এরূপ করে মায়ার ফাঁদ। তাই ঠাকুর প্রার্থনা করতেন, মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ আমায় ভুলিও না। এই ভুবন মোহিনী মায়ায় যে জগৎটা চলছে ভগবানের মায়ার দ্বারা এটি আচ্ছন্ন, সেই কারণে আমরা ভগবানের স্বরূপ তো দেখতেই পারি না, আত্মস্বরূপও দেখতে পারি না। স্বামীজির যে প্রার্থনা ছিল জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, তার প্রথমটা ছিল জ্ঞান। জ্ঞান মানে আমার ভেতরে একটা আলো যে জ্বলছে, সেই আলোটা যে জ্বলছে সে সম্পর্কে আমার একটা সম্যক ধারণা। এই সম্যক ধারণাটি না হলে কখনোই এই ভগবানের প্রতি আমাদের প্রীতি বা ভালোবাসা আসবে না। এই যে 3টে বিষয়ে ঠাকুর সাবধান করে দিয়েছেন, অ্যালাওয়েন্স উপেক্ষা, দৃষ্টি ফোঁস করা আর দূর থেকে নমস্কার করা, এই মন্ত্র বিশেষ কেউ পালন করলে সিদ্ধ হয়ে যায়। আহা, ভক্তদের জন্য তিনি কত ভাবতেন, কিসে তাদের ভগবানে মন যায়। এসব কেন বলে দিয়েছিলেন? না তাহলে সংসারে শান্তিতে থাকতে পারবে আর ঈশ্বরকে ডাকতে পারবে। সংসারে ট্যাক্টের কৌশল দরকার আছে কি না, এইগুলি ট্যাক্ট তাও শিখিয়েছেন। তাই তো গুরুর ঋণ শোধ হয় না বলেই অহেতুক কৃপা সিন্ধু বলে তাই তো গুরুর ঋণ শোধ হয় না বলেই অহেতুক কৃপা সিন্ধু বলে অমনটি আর দেখবে না। কি যে ছিলেন তিনি, নিজের পরনের কোনো কাপড়ের ঠিক নেই, কিন্তু কত দিকে দৃষ্টি ভক্তদের কল্যাণের জন্য। ভগবান আমাদের এই বুদ্ধিটা শেখাচ্ছেন, তাতে এই হচ্ছে যে সংসারের বন্ধনে, সংসারের ঝামেলার মধ্যে আমরা যেন সবাই না পড়ি। সংসারের ঝামেলার মধ্যে পড়লে আমরা আর কখনো ভগবানের দিকে আমাদের মন যেতে পারবে না এবং নিশ্চিন্তে যদি ভগবানকে না ডাকতে পারি তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমাদের মন ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে না। আমাদের যদি নানা বন্ধন রজ্জুর মতো টেনে রাখে তাহলে আমরা কিছুতেই এর পারে চলে যেতে পারবো না। এই তিনের পারে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। বলছেন যে তাই তাকে বলা হচ্ছে অহেতুক কৃপা সিন্ধু। তার ঋণ শোধ করা যায় না বা গুরুর ঋণকে শোধ করা যায় না। গুরু আমাদের এইভাবে সংসার পথ থেকে বার করে নিয়ে আসেন, সব সময় বার করে নিয়ে আসেন। আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে গেলেই তিনি জিজ্ঞাসা করতেন সাধন ভজন কীরকম হচ্ছে, জপ ধ্যান কীরকম করছি, ভগবানকে ভালো লাগছে কিনা। এইটা হচ্ছে কথা। যখনই তার প্রাইভেট ইন্টারভিউতে গেছি এই তিনটি প্রশ্ন তিনি সবসময় করতেন যে জপ ধ্যান করছে কিনা, ভগবানকে ভালো লাগছে কিনা এবং এই যে জীবনটিকে বরণ করে নিয়ে যেতে চলেছি এটির প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হচ্ছে কিনা। সবসময় তিনি এই জিনিসকে জিজ্ঞেস করতেন। কিছু সমস্যা হচ্ছে কিনা, কোনো সমস্যা নেই, মহারাজ জিজ্ঞেস করতেন কিছু সমস্যা হচ্ছে কিনা। যেন আমার সমস্যার সমাধান সূত্র, আমার কেন আমাদের এরকম অনেকেরই, আমাদের সমস্যার সমাধান সূত্র যেন বলবার জন্য তিনি বসে আছেন। রাশিকৃত উত্তর তৈরি হয়ে আছে, আমরা বলা মাত্র আমাদের কাছে উত্তরটি দিয়ে দেবেন। তিনি যেমন শাস্ত্র বাক্যে যেরকম পটু ছিলেন তেমনি এইরকম নানা কিছুতে পটু ছিলেন। আমার এবারের হেডস কনফারেন্স আমার কাছে খুব খুব আকর্ষণীয় হয়েছে। তার কারণ হচ্ছে যখন ফিরে আসছি তখন আমাদের কিছু কিছু উপহার দেওয়া হয়। এবারে একটি গ্রন্থ উপহার দেওয়া হয়েছে, ইউনিকনেস অফ দি রামকৃষ্ণ ইনকার্নেশন অ্যান্ড আদার এসেস। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের যে বক্তৃতার সংকলন, তার সবিতনার বক্তৃতা, সেই বক্তৃতার কিছু ইংরেজি বক্তৃতার সংকলন প্রকাশিত হয়েছে। কিছু কিছু বক্তৃতা আমি বাংলাতেই পড়েছি, অনুবাদ পড়েছি, কিছু কিছু শুনেওছি, কিন্তু এবারে একত্রিত একসঙ্গে এই গ্রন্থটি আমরা পেলাম। অনেক কিছু দেওয়া আছে, কাপড় চাদর, ঠাকুরের প্রসাদী কাপড় চাদর, সব অনেক কিছু দেওয়া আছে, কিন্তু এই যে গ্রন্থটা এটা আমার কাছে সেরা উপহার বলে বোধ হয়েছে। ঠিক সেই রকমভাবে তাকে সবসময় দেখেছি তিনি যেন সবসময় আমাদের জীবনতরীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রয়াসী হতেন। বারবার জিজ্ঞাসা করতেন প্রশ্ন করো, প্রশ্ন করো, সময়ের ব্যবহার করো, সময় শেষ হয়ে যাচ্ছে, নিজেদের জীবনের মধ্যে একটা হারিডনেস তৈরি করে দাও। সময় শেষ হয়ে যাচ্ছে এই বোধটা যেন, হারিডনেসটা হচ্ছে তাই, এই বোধটা যেন আমার মনের মধ্যে চির মুদ্রিত হয়ে থাকে। তিনি বলছেন বেশি দোষ দেখে কারো কখনো ধৈর্যচ্যুতি হতে পারে, এতে দোষ নাই। যীশুখ্রিস্ট কখনো চটে গিয়ে জিউদের বা ইহুদিদের উদ্দেশ্যে গালাগাল করতেন, আ উইকেড অ্যান্ড অ্যাডাল্টারাস জেনারেশন সিকেথ আফটার আ সাইন, ফর ই আর আনলাইক আনটু ওয়াইল্ড সেপালচার। কপট অসংযমী সমকালীন জনগণ পাপ কাজেই আগ্রহশীল, তাহাদের বাহিরে শুভ্র কবর, তাদের বাহির তোমার বাহির শুভ্র কবরের মতো, এসব কথা বলতেন। একবার মন্দির থেকে দোকানদারকে মেরে মেরে বের করে দিয়েছিলেন, বলেছিলেন বাট ই হ্যাভ মেড ইট আ ডেন অফ থিভস, পবিত্র মন্দিরকে তোমরা তস্করের আড্ডায় পরিণত করেছ। এটা হচ্ছে কথা। এই যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের সাধন জীবনে আমরা কিছুতেই উন্নতি হতে পারবে না। এক হচ্ছে কপটতা, আমি ভেতরে এক বাইরে আরেক রকম, এটা হলে কিন্তু কিছুতেই হবে না। দুই হচ্ছে অসংযমী, আমার কোনো কিছুর প্রতি যদি সংযম না থাকে, ভগবান পাচ্ছি না বলে যেরকম অসংযম, সেরকম বিষয়বস্তু পাচ্ছি না বলে তার ভেতরে একটা অসংযমী ভাব, ওটা পেতেই হবে। আরেকটা হচ্ছে এই 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 আমাদের সমস্যা। আরেকটা হচ্ছে আমাদের ভেতর বাইরে এক নয়, বাইরেটা কবরের বাইরে যেরকম সাদা পাথর দিয়ে মোড়া থাকে, কিন্তু যে পাথরটা সরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে টেকা যায় না। আমার মনে আছে আমরা তো খ্রিস্টান মিশনারি স্কুলে পড়তাম, সেইখানে তাদের একটা কবরস্থানে আমরা গিয়েছিলাম, তখন কোর্ট থেকে কোনো একজনের ডেথ, মারা যাওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করা হয়েছিল, তার ডেড বডি তোলা হয়েছিল। ডেড বডিটা কফিনের ভেতরেই ছিল একেবারে, কিন্তু সে কফিনটাকে যখন বার করে আনা হলো সে কি অদ্ভুত দুর্গন্ধ চতুর্দিক ছড়িয়ে যাচ্ছে, অথচ কি সুন্দর সাদা সংবর্মর পাথরের তৈরি সেই চতুর্দিকটা। ए भेतर बाइरेटा सम्पूर्ण आलादा आलादा। श्रीमर कखनो गभीर उपदेश कखनो हासि तामाशा। एइबार हासि तामाशार पाला। ब्रह्मचारी ठाकुरेर आसनेर पिछन दिकटा परिष्कार करितेछेन, एकटी स्थाने हाते नागाल पाइतेछेन ना। श्रीमा रहस्य करे बलितेछेन, केन बाड़िये दिन ना पेतनिर मतो। सकलेर हास्य। एकटा छोटो गल्प पढ़ेछिलाम, एक पेतनी एक बाड़ीते बउ सेजे एकतलाय रान्ना करछिलो। लकड़िर दरकार, हाथ बाड़िये तीन तला थेके लकड़ी निये एलो। शाशुड़ी देखे बोले, बौमार शरीर रइल एकतलाय, हाथ केन तीन तलार छादे? ओ जानतो ओदेरई बउ रांधछे। ब्रह्मचारीर प्रति ओमनि करे दिन हाथटा, ओई ओमनि करे हाथटा बाड़िये दिन। एई हच्छे कथाय हाथ बाड़िये देवाटा अद्भुत। एई कखनो कखनो एरकम छेले मानुषेर मतो मजा करतेन। आमार मने आछे এই বেদবিদ্যালয় তখন সদ্য স্থাপিত হয়েছে ১৯৯৩ সালে। বেদবিদ্যালয়ে যারা পড়তে এসেছে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ব্যাচ বা সেকেন্ড ব্যাচে, তারা সকলে স্কুল পড়ুয়া, 7-8-এ পড়ুয়া, ছোট্ট ছোট্ট ছেলে, গ্রামের ছেলেরা এসে, সব ছোট ছোট ছেলেরা। তারা এসে পূজনীয় মহারাজকে প্রণাম করতেন। তাদেরকে হঠাৎ কারুর কারুর মনে হতো যে প্রণাম করে উঠে দাঁড়িয়ে দেখতেন তার বন্ধু তখনও লম্বা হয়ে শুয়ে প্রণাম করতেন, সে আবার সঙ্গে সঙ্গে শুয়ে লম্বা হয়ে প্রণাম করতেন। तार बोधहय भक्तिटा कम देखा गेल। भूतेशानंदजी एक्सारसाइजटा रोज करतेन, उनि बोले दितेन तोमरा सबाई साष्टांगे प्रणाम करबे। तारपर भूतेशानंदजी हातताली दितेन, माने एबार प्रणामेर समय शेष हये गेछे। सबाई एबार उठे पड़तो। महाराज बोलतेन जाते ओरा केउ मने ना करे ओदेर आमार प्रति भक्ति कमे गेछे। छोट्ट शिशुर मतो तिनि। आर एटा आमरा रोज अबजार्व करार चेष्टा करताम। आमादेर प्रणाम हये गेलेई महाराज बोलतेन तोमरा सरे जाओ, वेदविद्यालयेर बालकरा आसबे। उनि कखनो छेलेरा बोलतेन ना, वेदविद्यालय बालकरा आसबे। सेई बालकरा एसे लम्बा हये शुये पड़तो, साष्टांग प्रणाम करतो और महाराज हातताली दितेन। हातताली दिले आबार छेलेरा उठे पड़तो, ताराओ हासतो, महाराजও खूब हासतेन, छोट्ट शिशुर मतो। जिनि खानिकक्षण आगे मुक्तिर उपाय निये आमादेर संगे आलोचना करछिलेन, खानिकक्षण आगे जीवनेर अनित्यता निये आलोचना करछिलेन, तिनि आबार एई छोट्ट शिशुदेर संगे तादेर मतो करे आलोचना करछेन। राजा महाराजेर गल्प शुनेछि, बलराम बसु नातनी तारा गहनानंदजी के बोलছিলেন যে রাজা মহারাজ সেই ভালুকের ছাল পরে সে ভয় দেখানোর চেষ্টা করছে। ছোট্ট শিশু ভয় পেয়ে হাউ হাউ করে কাঁদছে, কিন্তু সে ছালটা ছাড়ে না। সে বলছে, আমি জানি তুমি মহারাজ, তুমি মহারাজ। এই যে একটা অদ্ভুত, একবারে ব্রহ্মানন্দজি একেবারে আধ্যাত্মিকতার শীর্ষে, আবার তিনি ছোট শিশুর মতো। ওদের কাছেই গল্প শুনেছি যে রাজা মহারাজ ওই বারান্দাতে তিনি ঘোড়া সিংহ সেজে ঘুরে বেড়াতেন, বাঘ সিংহ সাজতেন আর বাচ্চারা তার পিঠে চড়ে বেড়াতো। তাদের রাজা মহারাজ বেশি আকর্ষণীয় ছিল। গহনানন্দজি বারবার শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করেছিলেন, তাদের শ্রী শ্রী মায়ের কথা বড় একটা মনে নেই। তারা বলতেন, আমরা দেখেছি ওই কর্নারের ঘরে একজন মহিলা থাকতেন, আর কিন্তু কাছে গেলে বড় একটা কথা বলতেন না, কাছে গেলে হাত ভর্তি করে বৃষ্টি দিতেন। এই তাদের স্বয়ং আদ্যাশক্তি মহামায়া সম্পর্কে তাদের এই ধারণা ছিল। এইটা হচ্ছে কথা। কিন্তু রাজা মহারাজ তাদের সঙ্গে মিশতেন ছোট শিশুর মতো। এইটা অদ্ভুত যে একেবারে ছোট শিশুর মতো তিনি মিশতেন। তার আধ্যাত্মিক রাজ্যের প্রধান আর একেবারে ছোট্ট শিশুর মতো, একেবারে তাদের স্তরে নেমে এসে তাদের মতো হয়ে তাদের সঙ্গে তিনি কথা বলছেন। দ্বিতীয় পর্ব। এখন শ্রীম বারান্দায় আসিয়াছেন, স্নান করিবেন। ছোট অমূল্য রান্নাঘরে, বিনয় ভাণ্ডারে, মুকুন্দ বারান্দায় আর জগবন্ধু সিঁড়ির ওপর দাঁড়াইয়া। জগবন্ধু হলেন স্বামী নিত্যাত্মানন্দজি। শ্রীম পায়চারি করিতেছেন এবং একজন ভক্তকে বলিতেছেন, স্নানটান কাজগুলি যত শীঘ্র সেরে নিতে হয়, এখানে আশাই শুধু ভগবানকে ডাকার জন্য। সব সময় এতে গেলে ডাকবো কখন? যত সংক্ষেপ করতে হয় সব এসব, আর বাকি সময় ঠাকুর ঘরে বসে জপ করবে। যখনই অবসর হবে তখনই ঠাকুর ঘরে এসে বসবে, সময় নষ্ট না হয়। মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, এটা হচ্ছে কথা। যতক্ষণ যখন সাধন ভজন করব বলে আসবো, তখন সাধন ভজনই করতে হবে, অন্য কোনো কিছু করা কোনোভাবেই চলবে না। আমাদের একজন সাধুর ভাই আসতেন মাঝে মাঝে সিঙ্গাপুর থেকে, তিনি সেদেশে খুব বিখ্যাত ব্যাংকার। কিন্তু তিনি যখনই আসতেন, এসে প্রথম দিন সব মন্দিরে প্রণাম করে, সাধুদের প্রণাম করে প্রথম দিন বিকেলটা তার চলে যেত। তারপরের যে 3 দিন তিনি থাকতেন, তাকে দেখেও বোঝা যেত না তিনি অত বড় ব্যাংকার। একটা পাঞ্জাবি আর একটা পায়জামা পরা, मंदिरेर एक कोणे आसन निये बसे एकटाना जप ध्यान करतेन। आमरा ओके जिज्ञासा करेछिलाम तोमार क्लांति बोध हय ना? बोलछे ना, ओइखाने ओइ विदेशे थाकले आमार क्लांति बोध हय, एखाने एसे मने हय जे समय शेष हये जाच्छे। एइखानकार जे आध्यात्मिक परिवेश एटा जतटा पारी श्वास दिये निते पारी। आमादेर आमादेर सिस्टर गार्गी मेरी लुई बार्क ताकेओ देखेছি। मेरी लुई बार्क যখনই বেলুর মঠে থাকতেন উনি মেঝেতে বসতে পারতেন না, কিন্তু মেঝেতে বসা সব রকম চেষ্টা করতেন। উঁচু বালিশের মতো একটা বড় পিলো তার ছিল, আসনের মতো বিরাট বড় পিলো, সেটা বেশ উঁচু হয়ে থাকতো এবং ঠাকুরের পুরনো মন্দিরে সেইটা পেতে তিনি বসে জপ ধ্যান করতেন। প্রত্যেক দিন সকালবেলা দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন। জানলার কাছটাতে এসে বসতেন যাতে যারা দর্শনার্থীরা আছে তারা সহজে তাকে প্রণাম করে। আমরা বহুবার গেছি, তাকে দেখেছি ওরকমভাবে তিনি জপ ধ্যান করছেন, বাইরে পৃথিবীর কোনো হুঁশ তার নেই। অমন যে অত বড় লেখিকা সমস্ত কিছু তার একবারে সে ঝেড়ে ফেলেছেন, তার যাবতীয় পরিচয় সমস্ত কিছু ঝেড়ে ফেলে তিনি যে কদিন বেলুড় মঠে থাকতেন তার তিনটি কাজ ছিল। এক হচ্ছে ভূতেশানন্দজি মাঝের সঙ্গে দেখা করা, দুই হচ্ছে রোজ একবার করে আত্মস্থানন্দজির সঙ্গে দেখা করা, আর তিন হচ্ছে তার জপ ধ্যান করা। এর বাইরে তাকে কখনো বেলুড় মঠের প্রাঙ্গণে দেখা যেত না। যদি কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকতো তাতে তিনি যেতেন। আমরা দেখেছি শিকাগো সেন্টিনারির সময় তিনি ভাষণ দিচ্ছেন, একেবারে যতক্ষণ বললেন ততক্ষণ একদম মন প্রাণ উজাড় করে এদিক ওদিক কোনো সময় কোনো দিকে তাকালেন না, এমনকি নিজের নির্দিষ্ট সময়ের এক মিনিটও বেশি নয়, ঠিক সময় শেষ করে দিলেন। এবং বাকি সময়টা যতক্ষণ তিনি স্টেজে বসেছিলেন চোখ বুজে গভীর ধ্যানে একদম মগ্ন, জব অবস্থাটিকে তিনি ব্যবহার করছেন। এই স্বামী বেরিয়ে গেছিলেন, তার একটা স্মৃতি কথা পড়ছিলাম, তিনি রঙ্গনাথানন্দজি সম্পর্কে বলছেন তিনি দিল্লি গিয়েছেন আর মহারাজ তাকে সঙ্গে নিয়ে কোথাও একটা জায়গায় বক্তৃতা করবেন বলে তাকে সঙ্গে করে যাচ্ছেন। হঠাৎ করে তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন যে রঙ্গনাথানজি চোখ বুজে পা দুটি মুড়ে সেই অ্যাম্বাসেডর গাড়ির পেছনে বসে ধ্যান করছেন। তারপরে তাকে তিনি কৌতূহলী হয়ে পরে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ তখন ধ্যান করছিলেন কেন? বললেন সন্ধ্যেবেলা তো জপ ধ্যান করার সুযোগ পাবো না, তখন তো বক্তৃতা করতে হবে, তাই যে সময়টা পাওয়া গেছে সেই সময়টাই জপ ধ্যান করে কাটানো হয়েছে। সিস্টার নিবেদিতার স্মৃতি কথায় আছে স্বামী সদানন্দজির কথা। সদানন্দজি গিয়েছেন সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দের কোনো বার্তা পৌঁছে দেওয়ার জন্য, গিয়ে শুনলেন সিস্টার একটু বেরিয়েছে, কিন্তু ওই যে বাইরের যে জায়গাটা ছিল সেই যে উঠোন যেখানটায় এখনো আছে সেই জায়গাটা, সেই ধাপিটা, সেইখানে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন। সিস্টার যখন এলেন তিনি দেখলেন স্বামী সদানন্দ যেন এই জগতের ভেতর নেই। এটা হচ্ছে কথা। সব সময়টা এই যে অন্যান্য কাজ যখন মনে করে যতটা কম করে যত দ্রুত এবং সকাল সকাল শেষ করে রাখা ভালো। সকাল সকাল প্রত্যেকটা কাজ অনেক অল্প সময়ের মধ্যে করা যায়, কারণ মন তখন সদ্য খুলতে শুরু করেছে, তাই তার শক্তি তখন অনেকটা বেশি, সেই সময় কাজ করতে হয়। কথা কহিতে কহিতে শ্রীমা রান্নাঘরের সামনে আসিয়া পড়িলেন, ক্ষণকাল দাঁড়াইয়া কি ভাবিতেছেন। শ্রীমা স্বগত, ভগবানকে ঐশ্বর্যে বশীভূত তা নয়, একবার শম্ভু মল্লিকের বাড়িতে গিয়াছেন। শম্ভুবাবু তখন রোগজ শয্যায়, তার অন্তিম সময়। ঠাকুরকে বললেন, আমি মনে করেছি সব ঠাকুরদের অর্থাৎ কুলদেবতার নামে লিখে দিয়ে যাই। অমনি ঠাকুর গর্জন করে বললেন, এ তোমার কেমন হীনবুদ্ধির কথা গা! তিনি কি তোমার ধনের কাঙ্গাল? কুবের লক্ষ্মী যার ভাণ্ডারে তাকে আবার ধনের প্রলোভন। সেজবাবু অর্থাৎ মথুরানাথ এইরকম কথা বলেছিলেন বিষ্ণুঘরের গয়না চুরি গেলে। বলেছিলেন, কি ঠাকুর, তোমার গয়না রাখতে পারলে না? অমনি ঠাকুর বললেন, ছি, তোমার কি কথা! তোমার মাটির ঢেলার প্রত্যাশী ঠাকুর, জ্ঞানভক্তির প্রত্যাশী, বিবেক বৈরাগ্য জ্ঞানভক্তি তিনি চান। যদু মল্লিকের বাড়িতে সভা, অনেক লোক এসেছে, কয়েক হাজার। কেশববাবু সেখানে বক্তৃতা দিলেন। কেশববাবুকে বারবার জিজ্ঞাসা করছেন ঠাকুর, বলো আমি কতখানি ওজন বলো। প্রথম কয়েকবার বলায়ও কেশববাবু উত্তর দেননি, পরে জেদ করায় উইথ ডিফিডেন্স সসংকোচে উত্তর দিলেন, আপনি 16 আনা। তৎক্ষণাৎ ঠাকুর জবাব দিলেন, তোমার কথায় বিশ্বাস হয় না, তুমি টাকা করি নাম যশ এসব নিয়ে রয়েছো, তোমার কথায় বিশ্বাস করতে পারছি না। নারক সুখদেব হলে বরং কিছু বিশ্বাস হতো। সত্যের জন্য, ন্যায়ের জন্য কখনো কখনো তাকে অপ্রিয় সত্য বলতে হতো। অত বড় সভার মাঝখানে কেশব সেনকেই এই কথা। কেশব, যিনি তখনকার দিনে সেন্সর অব দি নেবারিং আইজ, প্রতিবেশীদের মনোযোগের আকর্ষণের কেন্দ্রস্থল ছিলেন, তাকেই এই কথা। যার মৃত্যুতে তিনি স্বয়ং কেঁদেছিলেন, অত ভালোবাসা যার জন্য, তাকেই এই কথা। আর সাধারণ আনারি লোকেদের কথার কি মূল্য আছে? সভায় তাদের হাততালির কি দাম? কলকাতার সভা সমিতিতে উচ্চ হাততালির কোনো মূল্য নেই। এটা হচ্ছে কথা। ভগবানকে আমরা মনে করি নানা রকম গয়না, নানা রকম অলঙ্কার, নানা রকম আভূষণ উপহার দিলে ভগবান বোধহয় খুব সুখী হন। আমাদের এখানে একজন এসেছিলেন বেড়াতে। সে অনেক রকম ঠাকুরের নানা রকমের রঙের কাপড় নিয়ে এসছেন, বেগুনি, হলুদ, নীল, সবুজ। বলছেন, আমার না দেখে দেখে মনে হচ্ছে না যে থামি, আরও যেন কিনি, আরও যেন কিনি। কিন্তু পরে তাকে যখন দেখলাম তখন মনে হলো এগুলোর কোনোটাই ঠাকুর অ্যাকসেপ্ট করছেন না। আমাদের এই যে বাহ্যিক যে জিনিস, এগুলো কিন্তু ভগবান কিছুতেই অ্যাকসেপ্ট করেন না, যদি না আমাদের ভেতরে আন্তরিকতা থাকে। সামান্য আন্তরিক হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলে তিনি অন্তরের সেই ভাবটিকে গ্রহণ করেন। পূজনীয় ভূতেশ আনন্দজি খুব পবিত্র হবার কথা বলতেন। বলতেন, পবিত্রতার এমন একটা শক্তি আছে যার দ্বারা আমাদের অনেক কাজ, আমাদের যে কাজ, সে অনেক কাজ খুব সহজে করে উঠতে পারি, কারণ মন সঙ্গবদ্ধ হয়ে যায়, এক জায়গায় একত্রিত হয়ে যায়। সেই পবিত্র মনের অসীম শক্তি, পবিত্র মনের ইচ্ছা শক্তি প্রচুর, এবং সেগুলো যখন একত্রিত হয় তখন একটা নতুন যেন দিগন্ত খুলে যায় ভগবানকে। তাই তিনি বলছেন যে ভগবান এসব, স্বয়ং ভগবান বলছেন যে ভগবান এসব কোনো কিছুই চান না। কী কী প্রত্যাশী? এক হচ্ছে জ্ঞান ভক্তি, আরেকটি হচ্ছে বিবেক বৈরাগ্য। এই চারটি জিনিস তিনি চান। এই কথাগুলো তার নিজের মতামত প্রকাশ করার জন্য তিনি কখনোই নিজেকে কিছুতেই আটকে রাখতে পারতেন না। তিনি প্রপার প্লেনের ল্যান্সেন্ট উপযুক্ত স্থানে অস্ত্র চালাতে পারতেন। সার্জেন ছুরি চালায় অপারেশনের জন্য, এতে রোগী কষ্ট পায় বটে, কিন্তু ভালোর জন্যই করে। এতে ক্ষতস্থানে রক্ত পুঁজ সব বের হয়ে যায়, আর ক্ষতস্থান শীঘ্র শুকিয়েও যায়, রোগীর আনন্দ হয়। ঠাকুরও এইরূপ স্পষ্ট কথায় এক একজন লোককে মানুষ করে দিয়েছে। শুধু তাই নয়, উহা জগতের লোকের পক্ষেও অমূল্য রত্ন, কেননা ও কথা যে ধ্যান করবে, চিন্তা করবে, তারই কল্যাণ হবে। এই জন্যই তিনি বললেন, আমাকে ধ্যান করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তার এক একটি কথা আর ওরূপ এক একটি কাজ ধ্যান করলে ভগবত দর্শন হয়। অদ্ভুত চরিত্র তিনি নিজ জীবনে দেখিয়ে গেছেন। সনাতন হিন্দু ধর্ম কি? এই সনাতন হিন্দু ধর্মের এম্বডিমেন্ট বা বিগ্রহ তিনি। তার সারাটি জীবন যেন উহারই ডেমনস্ট্রেশন বা প্রত্যক্ষ প্রমাণ। এইটির কথা বলা হচ্ছে। বলছেন তিনি এরকম জোর করে ঠিক জায়গায় ছুরিটা চালাতেন। শ্রী শ্রী মায়ের জীবনের একটা কথা আছে, মায়ের ডান পাতে বা বাঁ পাতে কোনো একটা জায়গায় ফোঁড়া হয়েছিল। মা কিছুতেই অস্ত্র করাতে চাইছিলেন না, সেই কারণে মায়ের শিষ্যরা তারা একজন ডাক্তারবাবুকে সেই কাটার ছুরি ওইটি সঙ্গে করে নিয়ে সেটিকে কাপড়ের ভেতরে লুকিয়ে নিয়ে এসেছিলেন। মাকে যখন তিনি প্রণাম করছেন, মা তো একবারে সেই ঘোমটা দিয়ে বসে আছেন, মাকে প্রণাম করার সময় তিনি দ্রুত মায়ের পায়ের যে ফোঁড়াটা, সেই ইয়ে হয়েছিল, ওই অনেকগুলো হয় মুখ হয়, সেই জিনিসটি হয়েছিল, সেইটিকে কেটে দিয়ে তিনি চলে গেলেন। মা উহু উহু করলেন বটে, কিন্তু ধীরে ধীরে তারপরে তিনি চলে যাওয়ার পর ওইটি টিপে দেওয়ার পর পায়ে যত পুঁজ ছিল সেগুলো বেরিয়ে গেল, এবং তারপরে ওষুধপত্র লাগানোর পরে সেটা দ্রুত শুকিয়ে গেল। এইটি হচ্ছে কথা। ওই যে যেটা ব্যথা দিচ্ছে, যেটা কষ্ট দিচ্ছে, সেটাকে সঙ্গে সঙ্গে নিজের জীবন থেকে বার করে নেবেন। আত্মস্থানন্দজি খুব জোর দিতেন। বলতেন, সবটুকু মন উজাড় করে ভগবানকে দিতে হয়, সেই মনের ক্ষয় করতে নেই। বলছেন, অনুত্তম চিন্তায় মনের ক্ষয় হয়। पूज्यपाद आत्मास्थानंद जी एक कथा खूब जोर दितें अनुत्तम चिंताय मनेर क्षय है ताई जे मनटा भगवान के देवार कथा सेई मन के कखनो अनुत्तम चिंतार मध्य बाधे रखते नहीं। मनेर क्षय हो गेले पुरो मनटा भगवान के देवा जाए ना, आंशिक देवा है। ताई सम्पूर्ण मन प्राण उजाड़ करे भगवान के देवाटाई काज। ताई तिनी बोलतें तार समस्त जीवन ताई ताके केंद्र करे। तार जीवनटा एकटा परफेक्ट। आमरा अनेक समय मानुषके देखी जे एके देखार चेष्टा करी, ताके देखार चेष्टा करी, किन्तु मानुषेर भेतरे सामान्यतम गुण त्रुटि थाकबे। गुणो जेमन थाकबे, त्रुटिओ तेमन थाकबे। ताई त्रुटिमुक्त यदि काउके देखते हय ताहले अवश्यई तिनी सेई त्रुटिमुक्त काउके यदि देखते हय ताहले निश्चित करे भगवान के देखाई भालो। आमरा जखनी कारो त्रुटिर कथा पूजनीय आत्मस्थान जी के बोलताम उनी तखन भारी सुंदर एकटा उत्तर दितेन, तुई कि ओके देखे साधु होते एसेछिस? तुई तो भगवान के देखे साधु होते एसेछिस। केनो भगवान थेके अन्य किछुते दृष्टि निबद्ध करबार चेष्टा करछिस? भगवान थेके अन्य कोनो किछुते दृष्टि निबद्ध करले चलबे ना। एटा उनी खूब जोर दितेन। एटा आमरा भीषण रकम भावे ओनार भेतरे आमरा देखेछि। जागतिक भालोबासा इन टर्म्स अफ पाउंड शिलिंग एंड पेन्स टाका निपाई दिए मेजर करा हय। समभाव कोथाय एखाने? ऐश्वर्य भालोबासा। किन्तु भगवान एते वशीभूत नन। ज्ञान भक्ति विवेक वैराग्यते तिनि वशीभूत हन। तिनि तो शम्भू मल्लिक और केशव सेनेर दृष्टान्त द्वारा देखाच्छेन समभाव कि। यूरोपियनरा मेटेरियालिस्ट, पाश्चात्यवासीरा जड़वादी। ओरा ओतेई ओजन करे भालोबासे। एतो बड़ो पोएट शेक्सपियर दिन कयेक हय एकखाना बोई आमार हाथे पड़ेछिलो, तातेओ देखलाम अतो बड़ो बोईखानाय आगागोड़ा केवल ओई एकई कथा, ईश्वरे भालोबासा प्रेम। गसपेल अफ लाभ एर मेनशन एक स्थानेओ नेई। सब इन टर्म्स अफ पाउंड सिलिंग एंड पेन्स भोगेर कथाय बोलछेन। एरूप गल्प शोना जाय ओ देशेर। बाप छेलेर बाड़ी गेल, छेले गवर्नर। बाड़ीते जेतेई छेले बापके देखाच्छे, एटा आमार ड्रयिंग रूम, एटा डाइनिंग एर जन्नो, एटा बाथरूम, एटा बेडरूम, एटा स्टाडी रूम। साहस्ये बुड़ो बाप छेलेर अभिप्राय बुझते पेरे तखन रेगे बोललेन, व्हेर डू आई गो इन देन मैन? बाबा आमी ता आमाके ताहले कोथाय फेलले? एदेशेर आइडियल आर ओदेशेर आइडियल सम्पूर्ण विपरीत। एखाने मातृदेव भव पितृदेव भव एई वेदेर बाणी। आबार आचार्य देव भव अतिथि देव भव। पिता माता आचार्य अतिथिके देववत पूजा करबे। एई सब सम्पर्कगुलो पाउंड सिलिंग दिए विचार करा हय। 16 বছর कि 18 বছর বয়স हये गेल, छोटरा मुक्त, तादेर उपर कोनो रकम कन्ट्रोल करा जाबे ना। आमादेर जेमन ग्र्याजुएट करछे छेले बा मास्टार डिग्री पड़छे छेले, ताके माँ बोलছেন সন্ধ্যা হওয়ার আগে কিন্তু ফিরে আসতে হবে। আর ছেলে শুশুর করে, ছেলে মেয়েরা শুশুর করে ফিরে আসছে। মা বলছেন, দেখিস বেশি যেন ওই বন্ধুর বাড়িতে গিয়ে গল্প করিস না। মেয়ে চা খাচ্ছে, দ্রুত চা খাচ্ছে ফু দিয়ে দিয়ে, আর ঘড়ির দিকে তাকিয়ে আছে। 7টা বেজে গেলে বাড়িতে গিয়ে খুব কথার পিটুনি শুনতে হবে। এটা আমাদের এক বন্ধু বলতেন, কথার পিটুনি। বলছেন পিটুনি সবসময় হাত দিয়ে হয় না, কখনো কখনো শব্দ দিয়ে হয়। সেই শব্দের পিটুনিটা নাকি ভয়ঙ্কর। তাই বলছেন বাড়িতে গেলে কথার পিটুনি শুনতে হবে। ও কথার পিটুনি কে শুনবে? বাবা তোর কফি তুই রাখ, আমি বাড়িতে গিয়ে প্লেন দুধ দিয়ে চা খাবো। এসব মজার মজার গল্প। এই সময়টা ওরা কল্পনাও করতে পারে না। এই যে বলছে না, একটা বাড়িতে ঢুকে সব দেখাচ্ছে, এটা আমার বেডরুম, এটা আমার ড্রয়িং রুম, এটা আমার ডাইনিং হল, এটা আমার স্টাডি হল। আমাদের আগেই প্রথম বাড়িতে ঠিক হলে কোন ঘরটা ঠাকুর ঘর হবে ঠিক হবে, কোন ঘরে বাবা মা থাকবেন সেটা ঠিক হবে, কোন ঘরে আমরা থাকবো তারপরে ঠিক হয়। কিন্তু ওদের হচ্ছে আগে কোন ঘরে আমরা থাকবো, কোন ঘরে অন্যরা থাকবে। বাবা মাকে সেই ভালোবাসাটা, সেই শ্রদ্ধা, বাবা মার প্রতি সেই রকম একটা যে আন্তরিকতা, এটা সবসময় দেখা যায় না। শ্রীমা ঠাকুর ঘরে, শ্রীমা স্নান ঘরে ঢুকিতেছেন, मुकुंद स्नान जले बालती घरे राखिते जाइतेछेन। श्रीमा बारण करिया बलिलेन, ना तुमी रुग्ण, एई इनी करबेन, एरा सब रयेछेन। राइट मैन इन राइट प्लेस हबे। एई भक्तटी जलेर बालती घरे राखिया आश्रम प्रांगण झाटा दिया परिष्कार करितेछेन। मुकुंद अमूल्य के डाकिया श्रीमा बोलितेछेन, देखुन देखुन केमन परिष्कार करछेन। इनि नित्य स्नानेर पूर्वे एइटी करेन, ओ ना होले कि आर आश्रमेर मतो देखाय। एइटा हच्छे कथा, जे जे काजेर जन्य उपयुक्त से तार सेइ काजटी करा दरकार। अनेक समय आमरा प्रेसिडेंट वाइस प्रेसिडेंट बा गुरुर सेवकदेर देखले मने करी जे एदेर काजटा बोधहय खूब भालो, खाली महाराजेर पेछने दाड़िये थाका, एकटु महाराजेर गाये माछि टाछि बसले सेगुलो तोला, तारपरे लजेंस ठीक करे राखा, भक्तदेर धमक देका, जान जान एगिये जान एगिये जान, एइगुलोर बाइरे आर तादेर आर कोनो काज नेइ। कि प्रचंड परिमाणे एदेर काज करते हय, सेवक हওয়াটা अत सहज नय। जे जे काजेर जन्य उपयुक्त ठाकुर ताके सेइ काजेर जन्य ठीक निये जाय। ताई आपनार आमार जे काज करेछे सेइ काजटाके आमादेर भालो करा दरकार आछे। যত আমরা ভালো করতে পারবো তত আমাদের সুন্দর হবে, জীবন তত সুন্দর হবে। যত মনে হবে না আমি এই কাজের উপযুক্ত ছিলাম না, আমি আরো বড় কাজের জন্য উপযুক্ত, তাহলে দেখবেন যে কাজটা করতে দিচ্ছেন সেটা তো হবেই না, আর যে কাজটা করতে পারিনি তা শোকেতেই চলে যাবে। এইটা হচ্ছে কথা। এতে ইত নষ্ট তত ভ্রষ্ট হয়ে থাকে। মা ঠাকুরের কাছে একজন সেবককে পাঠানো হলো, সে ওই কি একটা খাবার তৈরি করে নিয়ে আসছে, पथे से गरम पात्र हाथे लेगे सेटी उल्टे पड़े गेल। से फाँका पात्रटी हाथे करे मायेर काछे एसे उपस्थित हलेन जगदम्बा आश्रमे। मा बोललेन, छेलेटी भालो किन्तु हाथे पाये आटाशोटा, हाथे पाये शक्तपोक्त एरकम छेले आमार दरकार। शुधु भालो छेले भेतर थेके होले होबे ना, सब दिक थेके भालो होते होबे। अलराउंड डेभलपमेंटटा होले ना संसार चले ना सन्यास आश्रम चले। श्रीमठ प्रधान आहार दूध, दिने दूध भात, रात्रे दूध रुटी। आज गोয়ালা दूध दीते पारे नाई, मध्याह्न आहारेर मतो संगृहीत हইয়াছিল। किन्तु नैशाहारे दूध संग्रहेर जन्य अनुसंधान चलितेছে बेला 3:30 थेके 6टा पर्यन्त। पल्लीप ग्राम कयेक स्थाने देखिया दूध ना पाइया एकटी भक्त हताश हইয়া पड़िलेन। श्रीमा उहा देखिया बलिलेन, এই যতীনবাবুর বাড়ি একবার দেখলে হয় না, বলবেন আমাদের একটা বুড়ো ছেলে আছেন, दूध ना होले खावा ना होले हय ना, ओदेर बाड़ीते थाका सम्भव, छानापोना निये घर, दूध ओखानेओ पावा जाइबे ना, एटा एई निश्चय करिया गेलेन भक्तटी। किन्तु गिया ताहाते बलितेई परम आह्लादे ताहारा दूध दिया दिलेन। दूध लइया आनंदे भक्तटी आसिया जम्बुतले बसिलेन। एटा हच्छे कथा। एरपरे आजके जेटा दिये शेष होबे एई प्रसंगटा करलाम। बोलछेन श्रीमा आह्लादे भक्तटीके बलितेছেন, देखुन आपनी तो चेष्टा छेड़े दीछिलेन ना गेले कि ओटी होतो ना, शेष पर्यन्त चेष्टा करते हय। ट्राई ट्राई अगेन, इफ एट फार्स्ट यू डोंट सक्सीड ट्राई ट्राई अगेन। हारो बा जेतो पुनः चेष्टा करो। ओ एकटा मेंटालिटी मनोवृत्ति आछे, शेष ना देखे छाड़े ना। एटा हच्छे कथा। साधन जीवने एटा एकटा खूब बड़ जिनिस, शेष ना देखे आमी छाड़बो ना, आमी कोनो अवस्थातेई हार मानबो ना, आमाके चेष्टा करे जेतेई होबे। एटा जदि ना थाके, एई बोधटा जदि आमादेर ना थाके, ताहले जीवनेर कोनो क्षेत्रे आमरा कखनोई सक्सेसफुल होते पारबो ना। आमादेर तो एखन नाना जने नाना रकम सब मोटिवेशनलिस्ट आसेन, तादेर ओई एकटी कथा, शेष पर्यन्त छेड़े देखो, करे देखो, शेष पर्यन्त करे देखो। माधवानंदजी एकटी ग्रंथेर कथा बोलतेन, परवर्तीकाले एटा इंग्रेजीते छवि हয়ে এসেছিল। खूब सम्भवत सोफिया लोरेन এই ছবিটির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন, অস্কার পেয়েছিলেন। নান স্টোরি, সোফিয়া লোরেন কি আমি ভুলে গেছি, আমি ছবিটি দেখেছি। মাধবানন্দজি এইটির কথা বলতেন। 1961 এর জুলাই এডিশনে রিডার্স ডাইজেস্টে গল্পটা বেরিয়েছিল। একটি কন্যা এই নানারিতে এসে উপস্থিত হলো। সেখানকার নানা রকম ট্রেনিং নানা কিছুতে সে একবার ক্লান্ত হয়ে গেল। কয়েক বছর পরে তার অর্ডেন, ওদের খুব তাড়াতাড়ি সন্ন্যাস হয়ে যায় 3-4 বছরের মধ্যে। প্রথম বছরই তার মনে হলো সে এটার জন্য উপযুক্ত নয়, তার মনে হলো তিনি আরও কয়েকটা বছর দেখবেন। তারপরে এরকম করতে করতে 10টি বছর কেটে গেল, তারপরও তার মনে হলো যে না, তিনি এর উপযুক্ত নন। তবু মনে হলো দেখি না আরও কয়েকটি বছর, আরও 10টা বছর কাটলো। তারপরে তার মনে হলো না, এবার ফিরে যাওয়াটাই জরুরি। এইটা বারবার মহারাজ এই গল্পটা আমাদের বলতেন। গল্পটা বলতে এই ওতে আছে এই গল্পটা, আমি শুনি দেখিনি মাধবানজিকে। মাধবানজির জীবনে এই গল্পটার কথা বারবার উল্লেখ আছে। তিনি বলছেন মেয়েটি আলটিমেটলি চলে গেল, এটা এটা সত্য কথা। কিন্তু ওই যে তার বারবার চেষ্টা আরেকটু দেখি আরেকটু দেখি, ওই হার না মানা যে অ্যাটিটিউড, ওইটা যতক্ষণ আমাদের জীবনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই আমরা ভগবানের পথে এগিয়ে যেতে পারবো না। শেষ দেখার চেষ্টা, হেরে তো যাবো এটা জানি, কিন্তু তবু একবার চেষ্টা করে দেখা, জিতলেও জিততে পারি। শ্রী ভগবান আমাদের সকলের ভেতরে এই শক্তি দিন, আমাদের হার না মানার ক্ষমতা দিন। আমরা যেন সাধন ভজনে যতটা করতে পেরেছি তার চেয়েও যেন ভালো করবার মতো যোগ্য হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্ববার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।